সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের নিয়ে সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কথাসাহিত্যিক গবেষক মারুফ রসুল, তার বাকশালের আদ্যপান্তর প্রথম খণ্ড আমার হাতে। ইতিহাস শাস্ত্রী এই কাজটা, এই বইটার পরিকল্পনা নিয়ে যদি আপনি বলেন আর দুই খণ্ডে কি কি থাকতেছে, এটাতে কি আছে? আচ্ছা, এই বইটার মানে মূলত বাকশাল সম্পর্কে আমিও অনেক নেতিবাচক কথা জেনে বড় হয়েছি। তা আমি 2012 সালে আসলে ঠিক করেছিলাম যে ব্যাপারটা কি একটু বোঝার জন্য, এবং এটার উপরে তেমন কোনো বইপত্র তখন আমার হাতে ছিল না। এই পত্রিকা, পুরনো পত্রিকা থেকে, যেহেতু আমি উপন্যাস লিখি, উপন্যাস লিখতে গিয়ে অনেক সময় পুরনো পত্রিকা ঘাটতে হয়, তো সেখান থেকে এই বইটি মানে বাকশাল সম্পর্কে কিছু তথ্য উপাত্ত আমি পাই। 18 সালের বইমেলায় বই পাঞ্জিরি পাবলিকেশনসের প্রকাশক কামরুল হাসান সাহেব, তিনি আমাকে বলেন আপনি যেহেতু জিনিসপত্র পাচ্ছেনই তাহলে একটা বই করেন। তো তখন আমি আসলে সিদ্ধান্ত নিই যে এটি একটি বই হিসাবে প্রকাশ করা যায়, যেহেতু এই বিষয়গুলো অন্যান্য বইয়ে নাই, ঠিক নাই কথাটা বলা ঠিক হবে না, বইগুলোই এখন পাওয়া যায় না। তখন এই 18 সাল থেকে এই বইয়ের কাজটি আমি শুরু করি। প্রথম খণ্ডে মূলত 5টি অধ্যায় আছে, এর মধ্যে একটি হচ্ছে বাকশালের প্রেক্ষাপটটি, আরেকটি হচ্ছে যে অন্যান্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশ যারা আমাদের মতোই মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, তাদের সংবিধান প্রবণতা কী ছিল। সুতরাং এটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধ সময়ের গণঐক্যজোট খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের ইতিহাসের একটি ধারণা। ন্যাপ, সিপিবি এবং আওয়ামী লীগ, ন্যাপ বলতে ন্যাপ মুজাফর, এই তিনটি দলের একটি ত্রিদলীয় ঐক্যজোট হয়েছিল, এবং চতুর্থ সংশোধনী, যেটি আমরা ভীষণভাবে চতুর্থ সংশোধনীকে আক্রমণ করা হয় বা আমরাও মনে করি অনেক অনেক জায়গা হয়তো চতুর্থ সংশোধনী একটি সীমাবদ্ধ সিদ্ধান্ত নিয়েছিল, এই জায়গাগুলো। এবং পঞ্চম যে অধ্যায়টি, এটি আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের, সেটি হচ্ছে যে বাকশাল শ্রেণীকে কীভাবে দেখেছিল, অর্থাৎ শোষক শ্রেণী, শোষিত শ্রেণী, মধ্যবিত্ত, অন্তর্বর্তী শ্রেণী, এই জায়গাগুলোর ক্ষেত্রে বাকশালের ভূমিকাটা কী ছিল, বাকশালের ন্যারেটিভটা কী ছিল, এটা প্রথম খণ্ড। আর দ্বিতীয় খণ্ডে বাকশালের নির্বাচন ব্যবস্থা, বাকশালের অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার, এই বিষয়গুলো দ্বিতীয় খণ্ডে থাকবে। তৃতীয় খণ্ডটি হচ্ছে আমি এই বাকশাল বইটি করতে গিয়ে অনেকে সাক্ষাৎকার নিয়েছি, যদিও সেটি যথেষ্ট নয় একটি বই করবার ক্ষেত্রে, আরও কয়েকজনের সাক্ষাৎকার দ্বিতীয় খণ্ডের জন্য প্রয়োজন হবে। এই সাক্ষাৎকারগুলো নিয়ে আমি তৃতীয় খণ্ডটি করব, এবং সেখানে যারা বাকশালের বিরোধিতা করেছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি যে কেন বিরোধিতা করেছিলেন বা কোন যুক্তির নিরিখে বিরোধিতাগুলো হয়েছিল। মানে আমার মনে হয় যে একটি রাজনৈতিক ব্যবস্থাকে পক্ষ বিপক্ষ দুইটি সূত্র থেকে আসলে সত্যটা বের করে আনা প্রয়োজন। একচেটিয়াভাবে বাকশালকে নেতিবাচক বলে দেওয়াটা এক ধরনের অপরাধ বলি আমি মনে করি। একদম, মানে আমিও আপনার সাথে খুবই একমত, এবং এই কাজটি সেই জায়গাতেই গুরুত্বপূর্ণ, মানে আমাদের দর্শকদের যেন কানেকশনটা হয়, সেই জন্য বলা যে বাকশালকে দীর্ঘ সময় ধরে আমাদের দেশে রাজনৈতিক কারণেই বলা হয়েছে যে মানে এটা খুবই নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। এমনকি এ নিয়ে যেই নথিপত্র সেগুলো অনেক কিছু গায়েব করে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু মারুফ রসুল উদ্ধার করেছেন এবং সেগুলো নিয়ে ইনি কাজটা করেছেন। কতদিন লাগলো আসলে পুরো কাজটা, তিন খণ্ড শেষ হতে কতদিন লাগবে? তিন খণ্ড শেষ হতে হয়তো 2024 বা 2025 সাল পর্যন্ত যাবে। সামনের মেলায় নিশ্চয়ই আমরা দ্বিতীয় খণ্ডটা পাবো, এটা আমি আশা করছি, কারণ 40% কাজ শেষ হয়েছে দ্বিতীয় খণ্ডে, আরও বেশ কিছু কাজ রয়েছে সেগুলো এখন করছি। তো আমার মনে হয় 24 সাল মানে 25 সাল অবধি আমার সময় লাগবে তিনটা খণ্ড পুরোপুরি মেলায় আনতে। মারুফ, ইতিহাসের নিরপেক্ষতা বা নিরপেক্ষ ইতিহাস নিয়ে কাজ করতে গেলে অনেক রকম হুমকির মধ্যে থাকতে হয়, আপনি নিরাপদ থাকবেন কিন্তু? নিশ্চয়ই চেষ্টা করব, কারণ নিরাপদ থাকার বিষয়টা কি আসলে 13 সালের শাহবাগ আন্দোলনের পর থেকে একাধিকবার আপনার সঙ্গে আমরা একসঙ্গে সেই পথটা হেঁটেছি, তো আমাদের কাছে এখন নিরাপদ শব্দটাই নিরাপদ না। আমি নিশ্চিত যে এরকম কাজ আরও আপনি কন্টিনিউ করবেন, এবং অভিনন্দন মারুফ রসুল, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম গবেষক কথা সাহিত্যিক মারুফ রসুলের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।